কলকাতা 2022। এবছর কলকাতায় নভেম্বরের মাঝামাঝি আসতে না আসতেই আকাশে বাতাসে একটা অদ্ভুত শীতের ছোঁয়া, এবং কলকাতায় শীত মানেই বাঙালির মন হয়ে যায় ঘুরু ঘুরু। মনে হয় কোথাও বেরিয়ে পড়ি, পিকনিকে যাই, কোথাও একটা ঘুরে আসি উইকেন্ডের জন্যে, বা কোথাও খেয়ে আসি। তো এবার শীতে কলকাতার খুবই কাছে একটা ইউনিক গেটওয়ে প্ল্যান নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। কলকাতার একদম কাছে, কাছে বলতে লেস দ্যান 20 কিলোমিটার্স ড্রাইভে আপনি যদি পৌঁছে যেতে পারেন গঙ্গার বুকে হাউসবোটের মধ্যে, কেমন লাগবে? জায়গাটা সেরকমই। তো আজ আমরা চলেছি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টি, যা আগে আমরা জানতাম মালঞ্চ ট্যুরিস্ট লজ নামে। এখানে আপনারা বাই ট্রেন বা বাই রোড দুইভাবেই পৌঁছাতে পারেন। ট্রেনে এলে শিয়ালদা থেকে আপনারা ব্যারাকপুরগামী যে কোনো লোকাল ট্রেন ধরে ব্যারাকপুর নামলেন, সেখান থেকে টোটো সোজা আপনাকে মঙ্গলধারা ট্যুরিস্ট প্রপার্টিতে পৌঁছে দেবে। এবং আপনি যদি টু হুইলার বা ফোর হুইলার বা ট্যাক্সিতে আসতে চান, সেম ওয়ে আপনি ব্যারাকপুরে এসে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন মঙ্গলধারা ট্যুরিস্ট প্রপার্টি, আপনি আরামসে এখানে পৌঁছে যাবেন। না না, আপনি যেটা ভাবছেন তা না, পাশেই রয়েছে মিলিটারি ট্রেনিং একাডেমি, সেইখানেই কোনোরকম হয়তো রিহার্সাল বা প্র্যাকটিস হচ্ছে, আর এগুলো হচ্ছে তারই আওয়াজ। মঙ্গলধারা ট্যুরিজম প্রপার্টির এই লেটেস্ট ইন্ট্রোডাকশন হচ্ছে হাউসবোট। তো এখানে যেটা আপনারা দেখছেন পাশাপাশি বিশাল বড় দুটো হাউসবোট রাখা রয়েছে, জাস্ট এক মাস হলো এটা গেস্টদের জন্য ওপেন করা হয়েছে। আপনাদের কিছুক্ষণ বাদে দেখানোর চেষ্টা করবো হাউসবোটটা কীরকম। তো হাউসবোটের ভেতরে টোটাল আছে 8টা রুম, এক একটাতে 4টে করে। পৌঁছে গেছি এখন গঙ্গার ধারে, পিছনে হচ্ছে মালঞ্চ রিসর্ট, তবে এখন এটা মঙ্গলধারা লজ নামে এখন পরিচিত। আগে এটাই ছিল গভর্নমেন্ট রান রিসর্ট মালঞ্চ। পিছনে হাউসবোট দেখতে পাচ্ছি, জানি না শোনা যাচ্ছে কি না, সামনেই মিলিটারি ক্যাম্প রয়েছে, মিলিটারি ট্রেনিং ক্যাম্প, সেখানে ফায়ারিং প্র্যাকটিস হচ্ছে। হাউসবোটে ঢুকলেই প্রথমে যেটা চোখে পড়বে, একটা বড় কমন ডাইনিং এরিয়া, তার পাশেই রয়েছে একটা লম্বা করিডোর যাতে পরপর রুমসগুলো রয়েছে। আমরা প্রথম রুমটাই ঢুকলাম, আর রুমে ঢুকেই যেটা চোখে পড়লো তা দেখে কোনোভাবেই নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না যে এটা আমি কলকাতায় রয়েছি। পাশেই এত বড় গঙ্গা, এবং মনে হচ্ছে যেন আমি সত্যি হাউসবোটে রয়েছি এবং সেটা সেল করছে। দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চার জন্যে রুমের সাইজ সাফিসিয়েন্ট, এবং একটা মডার্ন সিম্পল ছিমছাম হাউসবোটে যার যা থাকা দরকার অ্যামিনিটি সবই রয়েছে, ইনক্লুডিং একটা ডিসেন্ট সাইজের বাথরুম, এবং তার পাশে অ্যামিনিটিস লাইক ওয়ার্ড্রোব, টি কফি মেকার, এসি, ফ্যান, এবং ওয়েল ডেকোরেটেড ফল সিলিংও রয়েছে উইথ অ্যাম্বিয়েন্ট লাইটিং। Thank you.
এই হাউসবোটে কিন্তু না থাকলে ভীষণ বড় মিস, কারণ এই ধরনের এক্সপিরিয়েন্স কলকাতায় বা পশ্চিমবঙ্গে আছে বলে আমার সেরকম জানা নেই। ইন কেস যদি আপনারা হাউসবোটে জায়গা না পান বা যদি আপনারা মনে করেন ফর এ চেঞ্জ আপনারা ল্যান্ডে থাকবেন, তার জন্য আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই মঙ্গলধারার যে মেইন প্রপার্টি এবং একটা গেস্ট রুম। গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোর সবই হচ্ছে রিভার ফেসিং রুমস।